হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে স্পেশাল খাবার, কিন্তু স্পেশাল কোনো দিন না। কি আছে বলে দিই, বাসন্তী পোলাও, মিষ্টি বাসন্তী পোলাও আছে, আলুর পকোড়া, শশা লেবু তো আছেই, আর আছে চিকেন কষা, সাথে আছে আইসক্রিম বাটারস্কচ। তো আইসক্রিমটা তো খাওয়ার সময় রাখা যাবে না, কারণ গলে যাবে। এখন ফ্রিজে ট্রান্সফার করে দিচ্ছি, পরে আবার বের করে আনবো। তাহলে চলো শুরু করছি, সঙ্গে থাকো। তাহলে চলে এসেছি আইসক্রিম রেখে, চলো শুরু করি, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। প্রচন্ড গরম, ফ্যান চালাতেই হচ্ছে, কিছু করার নেই, ফ্যান ছাড়া ভিডিও করাই যাবে না। পোলাওটা এমনি খেয়ে যাবো, এই চিকেনের উপর লেবু চিপলে মনে হচ্ছে বিয়ে বাড়িতে বসেই খাচ্ছে। পোলাওটা শুধু শুধুই খাওয়া যাচ্ছে, এত টেস্টি। চিকেনটা স্লো কুক করে দেওয়া হচ্ছে, সেটা খুব ভালো হয়েছে। বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল ছাড়া ভাবাই যায় না, যতই বাসমতি চালে করুক না কেন, আমার গোবিন্দভোগেরই ভালো লাগে। তোমার? আমার এমনি কাজু কিশমিশ দিয়ে পোলাও সাদা, মানে বাসন্তী চালে টেস্ট হয়। বাংলাদেশে তো ওই জন্যই বলে পোলাওয়ের চাল। চিনি গুঁড়া, অবশ্যই খাওয়াটা সানডে স্পেশাল মেনু হতেই পারে। হ্যাঁ,
চিকেন যদি মটন ফিল আছে তাহলে ভালোই খরচা বাড়বে, চিকেন খাবে আর মনে করবে মটন খাচ্ছে, ভালো আইডিয়া না? আজকে বিভৎস গরম, thank you.
লেবুটা কি ভালো গো, তাই না? তো নিয়ে চলে এসছে আইসক্রিম, বাটার স্কচ, ক্যারামেল কচকচ করে, কিন্তু ঠান্ডা গরম এত দেখছে তো। তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোডের নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।